হাই, ওয়েলকাম ব্যাক টু মাই মেমোরি। আমার মেমোরিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি, থামলাল দেখে বুঝতে পারা গেছে, শাড়ি পরতে। আজকে আমি একটার পর একটা শাড়ি পরেই যাব, পরেই যাব, পরেই যাব। তার কারণ আমি ইউটিউব খুললেই যেখানে দেখো দেখছি সে খালি শাড়ি পরে যাচ্ছে, শাড়ি পরে যাচ্ছে, শাড়ি পরে যাচ্ছি। তা আমি ভাবলাম আমি তো শাড়ি পরতে একদম জানি না, আর আমি এত শাড়ি পরা দেখেছি তাতে আমি শাড়ি পরা শিখে গেছি। তাই ভাবলাম যে আজকে আমিও দেখাই আমি শাড়ি ঠিকঠাক পরতে শিখেছি কিনা। তোমরা দেখে বলো তো আমি ঠিকঠাক শাড়ি পরা শিখেছি কিনা। সে শাড়ি পরা তো দেখাবো, তার আগে আমি একটা কথা বলিনি, আমি যখনই ইউটিউব খুলছি, যখনই ইউটিউব খুলছি, যাকে দেখছি সেই শাড়ি পরছে। আমি দেখছি আচ্ছা, শাড়ি পরলে এত এত ভিউ পাওয়া যায়, শাড়ি পরলে এত এত ওয়াচ টাইম পাওয়া যায়, তাহলে আমি কেন পরবো না? জানি না তো কি হয়েছে, এত দেখছি, এত জনকে দেখছি, তাহলে শিখে নেবো না? আমি শিখে গেছি, এখনই তোমাদেরকে আমি শাড়ি পরে দেখাবো। দাঁড়াও শাড়িগুলোকে আনি, এই দেখো, এই দেখো, এতগুলো শাড়ি পরবো আমি। উফ, তোমরা কিন্তু দেখে বলো আমি শাড়ি পরা শিখেছি কিনা। তুমি আচ্ছা কে কে এখানে ভেবেছো বলো তো? আমি ওই 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 দিদিদের মতো তোমাদের সামনে একদম খুললাম খুললা শাড়ি পরে দেখাবো? কে কে ভেবেছো হাত তুলে দেখো এখনই কমেন্টে জানো, এখনই এখনই এখনই। নমস্কার, আমি ওইরকম করে শাড়ি পরতে পারবো না, তার কারণ নিজেকে দেখিয়ে পয়সা ইনকাম করা আর ভিউ কামানো একই জিনিস, তাই এদের দুজনকে আমি পার্থক্য করতে পারবো না। সবার সামনে কাপড় খোলা মানে সবার সামনে কাপড় খুলছে এরা ভিউয়ের জন্য, আর কিছু মানুষ খোলে তাদের পেটের জন্য। নিন্দে শুধু হয় তাদের যারা পেটের দায় করে, তো পার্থক্য কিন্তু সবার মধ্যে আলাদা কিছু নেই আমি তো মনে করছি না এই মুহূর্তে, যা দেখছি চারিদিকে। আমি শাড়ি পরবো বাপু এই নাইটির ওপরই, দেখতে হলে দেখো নাহলে এখানেই কেটে পড়ো, সোজা কথা। আর আমি যে চ্যালেঞ্জটা নিজেকে নিজেকে দিচ্ছি সেটা হচ্ছে আমি একটা শাড়ির উপর একটা শাড়ি পরবো, একটা খুলবো একটা পরবো, আমি পারবো না। আমি দেখাতে চাই একটা শাড়ির উপরে একটা আমি তিনটে পরছি, যদি কোনো দিদিরা চাও চারটে পরতে পারো, পাঁচটা পরতে পারো, দিয়ে ইউটিউবে ছাড়তে পারো। ওদের ট্রেন্ডটা চলো মেরেই দিই না, খুলে শাড়ি পরা যে ট্রেন্ড সেটা মেরে আমরা একটা শাড়ির উপরে শাড়ি পরা ট্রেন্ডটা শুরু করি। তো চলো আমি আর বকবক করে আমি শাড়ি পরা শুরু করি, তোমরা দেখতে থাকো। আর যদি মনে করো যে আমি এগুলো খুলে খুলে শাড়ি পরবো তাহলে আমি সেরকম করছি না, তুমি এখনই ভিডিও ছেড়ে চলে যেতে পারো। তো সবার সামনে সায়া এনে আমি সায়া করতে পারছি না, ওইটুকু লজ্জাবোধ আমার মধ্যে আছে, সেই জন্য আমি আমার জুগার DIY বা লাইফ হ্যাক বলতে পারো করে নিয়েছি, দড়ি, বুঝছো, দড়ি বাঁধছি আমি। ছোটবেলায় কে কে খেলা করার সময় এরকম দড়ি পরে শাড়ি পরতে একটু বলো তো? আমি তো খুব পরেছি, মায়ের কাছে বকা বকি খেতাম, কারো শাড়ি লটকাতাম আর বকা খেতাম। এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, আমি একবারই পরেছি, এবার ভাবছি পরে একদিন ভিডিও বানাবো। আমাকে দেখতে পাচ্ছ? হাই, হ্যালো, দেখো আমি শাড়ি পরছি, দেখো। দেখলি যে কিরকম করে বলে হিন্দিটা, আমি বোধহয় পারবো না, তার কারণ হিন্দি বলতেও পারি না। আর এই আমচা আমচা করে হিন্দি করতে আমার ভালো লাগো, মানে আমতা আমতা করে হিন্দি বলতেও ভালো লাগে, কিরকম জানো, এরকম অর্ধেক পরে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ভেজ দিজিয়ে, ভেজ দিজিয়ে, হ্যাঁ হ্যাঁ ভেজ দিজিয়ে, এরকমই করে না, কে জানে হতে পারে। আর তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? কে জানে, বুঝতে পারছি না শুনতে পাচ্ছি কিনা, যদি শুনতে পেরে থাকো তাহলে কমেন্টে জানিও। বলো তো আমার শাড়ি পরাটা হচ্ছে কিনা, আমি ঠিক জানি না, পড়তে পারি আমি একদম পারি না, কোনোদিন পরিনি আমি শাড়ি। আর এইসব মানে দিদিরা খুব হেল্পফুল, যারা শাড়ি পরতে জানে না তারাও শাড়ি পরা শিখে যাবে। কোথায় গেল? পাইছি, এই হচ্ছে না, আটকে যাচ্ছে, হয়েছে 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 হয়েছে, এই যে পারবো না ওদের মতো, হবে না আমার ওদের মতো, বৃথাই চেষ্টা, আমি যেরকম আমি সেরকমই ভালো।
এবারে কি দরকার বলো তো? এক পিস সেফটি পিন। দেখি আমার ড্রেসিং টেবিলে এক পিসও আছে কিনা। আমি সেফটি পিন কিনি আর হারাই, সেফটি পিন কিনি আর হারাই। তোমরা কে কে এরকম সেফটি পিন কিনো আর হারাও একটু বলো তো। এই যে আমার শাড়ি পরা হয়ে গেছে, এরপর পরে শাড়িটা পরি। তাহলে কি বুঝছি না, কে জানে এর উপর শাড়ি পরা যাবে কিনা, চেষ্টা করে দেখি। এই শাড়িটা আমি মিশো থেকে কিনেছিলাম। আমি মিশো থেকে পুজোর সময় অনেক কটা জিনিস কিনেছিলাম। যদি দেখতে চাও, যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো, আমি তারপরে এই ভিডিওটার পরে যে ভিডিওটা দেব সেই ভিডিওতে আই বাটনে অথবা ভিডিওর এন্ডে দিয়ে দেবো, দেখে নিতে পারবে শাড়ি কটা। এই পড়েছে, হ্যাঁ আসছে না কেন, এই তো এসছে। আচ্ছা, শাড়ি ড্রপিং চ্যালেঞ্জ মানে হচ্ছে শাড়ি পরে দেখানো, তাই না? সেখানে তো কেউ বলেনি যে তুমি যেগুলো পরে আছো সেগুলো সবার সামনে খুলে তারপর শাড়ি পরো, বলেনি তো। তাও কেন সবাই পড়ছে, এই প্রশ্ন উত্তর আছে কারোর কাছে? দেখছো আমি শাড়ি পরা ভুলে গেছি, আগে আঁচল করিনি তারপর কুচি করছি। ও, আমি শাড়ি পরতেই তো জানি না, ভুলবো কি? আসলে এত শাড়ি পরা দেখেছি, এত শাড়ি পরা দেখেছি, এত রকমের শাড়ি পরা দেখেছি যে আমি মানে কিভাবে পরবো সেটাই কনফিউজ। এসছি আঁচল, এই আঁচল কোথায় গেলি? হ্যাঁ এসছে, সেই জন্যই আমার এই হাল। এক একজন এক এক রকম, বাবা রে, সে আর কি বলি, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। এই দেখো, 2 নম্বর শাড়িটা আমার হয়ে গেছে। এই যা, কি লজ্জা। এবারে 3 নম্বর পালা, এমনিতে আমি মোটা, আরো দেখো আমার কেমন মোটকা মোটকা লাগছে, হাতি মনে হচ্ছে ছোট ভালো। আজকে আমার বর সেই বলবে যে বাচ্চা হাতি ধরে নিয়েছে আমি কোথেকে, একটা ছিলাম না আমি আগে এরকম। আমার একটা শর্টস ভিডিও ছেড়েছি দেখো বিয়ের, সেই সময় আমি কি রোগাটাই না ছিলাম, তারপরে হাতি হওয়া শুরু হয়ে গেছে আমার। শুরু হয়েছে তো হয়েছে, আর কমছে না বাবু, যতই খাওয়া কমিয়ে দিয়ে যতই যাই করি মোটামুটি মিনি হাতি হয়ে থাকবো মনে হচ্ছে আমি। এ জন্মে আর আমার রোগা হওয়া হলো না, ছোটবেলায় ভাবতাম আমি একটু কবে মোটা হবো, সবাই বলতো যে রোগা আছিস ভালো আছিস, এখন মনে হচ্ছে কেন আমি মোটাটা হলো। একটা কথা এই মুহূর্তে না বলে আমি পাচ্ছি না, সেটা হচ্ছে যে আমাদের যেরকম 6টা মৌলিক অধিকারের কথা সংবিধানে বলা আছে না, সেরকম সংবিধানে এরকমও কথা বলা আছে যে পাবলিক প্লেসে অশ্লীলকর কাণ্ড কারবার সেগুলো কিন্তু একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি। তো ইউটিউবটাও একটা পাবলিক প্লেস, সেখানে বিভিন্ন ধরনের মানুষ আছে, পড়াশোনা করে এরকম বাচ্চা কাচ্চা, যাদের এখন অনলাইন ক্লাস চলছে তারা আছে, তারপরে একদম ছোট যারা তাদের তো নেশাই হয়ে গেছে, ফোন দাও নাহলে আমি ভাত খাবো না, তো সেই সব বাচ্চারা দেখে। তারপরে তো কম বয়সী বাচ্চা কাচ্চা যারা দেখে, যারা টিনেজ, যাদের এই সময় ভালো খারাপের বিচারটা মাথায় নেই, তারা যেটাই দেখে সেটাই রঙিন জীবনে সেটাই চরম সত্য ভেবে মেনে নেয়, সেই ধরনের মানুষজন আছে। তো আমার মনে হয় এই যে ভিডিওগুলো অ্যাকচুয়ালি আমি মিনিং করতে চাইছি সেইগুলো ওই টাইপের মানুষের ওপর ভীষণ বড় ইম্প্যাক্ট ফেলে একটা, তো তাদের মধ্যে একটা অন্যরকম ধারণা তৈরি হয়ে যাবে। তাই আমার মনে হয় না পাবলিক প্লেসে এসে এই ধরনের কাজকর্ম করাটা উচিত। আর আমি কি কাজকর্ম করার কথা বলছি সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। আর সেই কাজকর্মটা কিন্তু একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যেই পড়ছে যদি সংবিধানের কথাটা মানা হয়। আর যেমন অ্যাকচুয়ালি পাবলিক প্লেসে সিগারেট খাওয়া উচিত নয়, যদি কোনো মানুষ অবজেকশন করে তাহলে তার ফাইনও হতে পারে, জেলও হতে পারে। সেই রকমই মানে এই রকম যারা কাজকর্ম করছে তাদেরকে নিয়ে যদি অবজেকশন করা হয়
তাহলে আশা করি আমার মনে হয় যে এর বিপক্ষে অবশ্যই স্টেপ নেওয়া সম্ভব আর এগুলো বন্ধ করা সম্ভব, না হলে দিন দিন মানে ইউটিউবটা যারা ভালো কাজের জন্য আছে তাদেরকে ছেড়ে দিতেই হবে। সত্যি কথা বলতে আমি আগে এখন আমি ইউটিউবে এই বেলাল্লাপনা করছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন আমার স্টুডেন্ট লাইফে ছিল আমি ইউটিউবে আসতাম শুধুমাত্র কিছু জনের ব্লগ দেখতাম, কিছু হয়তো মানে হোম ডেকোরেটরের হোম ডেকোরেশনের যে জিনিসপত্র বানানো সেইগুলো দেখতাম, অথবা আমি কি দেখতাম যে আমার যে পড়াগুলো যে টপিক সেই টপিকগুলোতে বিভিন্ন জন বিভিন্ন রকম কীরকম ভাবে অ্যানালিসিস করছে সেইগুলো দেখতাম। আর এখন তো সেইসবের কোনো জায়গাই নেই, এখন ইউটিউবে আসে মানুষজন, কিছু জন আসে আমাদের মতো বেলাল্লাপনা করতে আর কিছু জন আসে সেইগুলো দেখতে, তা এই হয়েছে এখনকার পরিস্থিতি। আর চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার আজকে 3 নম্বর শাড়িটাও পড়া হয়ে গেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে অন্তত এটা লিখো না যে বৌদি প্লিজ ড্রপিং শাড়ি উইথ পেটিকোট অ্যান্ড ব্লাউজ প্লিজ, আমি করবো না, রিকোয়েস্ট করলেও করবো না, আমার পায়ে হাত পা ধরলেও করবো না। আর যদি কেউ খারাপ কমেন্ট করে আমি সেই কমেন্ট দেখবো না। আর যদি এটা বলো যে হ্যাঁ তোমার শাড়ি পরার চ্যালেঞ্জটা আমার খুব ভালো লেগেছে, প্লিজ 3টে শাড়ি নয় তুমি একসাথে 4টে শাড়ি পরো বলে 7টে শাড়ি পরো, তাহলে সেটা আমি করতে রাজি, কিন্তু আগের অপশনটা যেটা সেটা আমি করবো না বলে লাভ নেই। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি আমি কি বলতে চাইছি তোমরা খুব ভালো বুঝতে পেরেছো। সবাইয়ের সাথে থাকো, সবাই পাশে থাকো, সবাইকে ভালো রাখো আর নিজেরাও ভালো থাকো। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তার কারণ শুধু তো আমি এই ধরনের বেলাল্লাপড়া করি না, আমি দেখার মতো ব্লগও দিই, তারপরে মেকআপ ভিডিও ছাড়ি, চ্যালেঞ্জ ভিডিও ছাড়ি, তো সবকিছু দেখার জন্য আমার ভিডিওটা তো সাবস্ক্রাইব মানে সরি আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটাও বাজাতে হবে, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। তো চলো আজকে আমাদের সবাইকে গুড নাইট, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখো, টাটা।